ডিসেম্বর 2022 বিকাশ কিশোর হাইকোর্টের বিল পেয়েছে। সেই বিলের অর্ডারকে চ্যালেঞ্জ করে সিবিআই সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট 10 এপ্রিল 2023 একটা অর্ডার পাস করে যেখানে বেলের যে অর্ডার সেটাকে টাচ করেনি, মানে বেলটা রেখে দিয়েছিল কিন্তু 4 দিনের জন্য পুলিশ কাস্টাডি দিয়েছিল। এবার এইটা নিয়ে একটু কনফিউশন অ্যারাইজ করেছিল যে 4 দিন পর কী হবে। আমরা পরবর্তীকালে আবার একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করি সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট এই 8 তারিখে 8/5/2023 কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমরা বেলের অর্ডারকে ডিস্টার্ব করিনি, আমরা শুধুমাত্র 4 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছি। জাজমেন্ট এটা অর্ডার হলো অফ দি সিচুয়েশন, কোপ আপ উইথ দি সিচুয়েশন। বড় অফিসার যারা রয়েছে তাদেরকে অবলাইজ করা, তার জন্য এই রিমান্ডের অ্যাপ্লিকেশন ছিল 4 দিনের জন্য। 4 দিন চাওয়া হয়েছিল এবং হাকিম আঙুলগুলো দেখলেন যে কালকে পরশু মানে রবিবার পর্যন্ত আপনার 2-3 দিন পেরিয়ে যাচ্ছে, ফলে এইটা এছাড়া আরেকজন আসামি তারও একটা ডেট হয়ে আছে, সেই জন্য 4 দিনই অ্যালাউ করেছেন। পরবর্তীকালে বোধহয় মঙ্গলবার এটা নেক্সট হিয়ারিং হবে।